হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাবলিক টিভি বিডি। আমি আসাম শাওন, সহকারী শিক্ষক, সঙ্গে আছে আপনাদের সুপ্রিয় ভিউয়ার্স। আজ আমাদের আজকের যে আলোচ্য প্রসঙ্গ সেটি হচ্ছে বেসরকারি শিক্ষকদের বেতন নিয়ে হাইকোর্টের রোল। চলুন সুপ্রিয় ভিউয়ার্স, আপনি যদি একজন শিক্ষক হয়ে থাকেন বা ভবিষ্যৎ শিক্ষক হওয়ার প্রত্যয় চেষ্টা করে থাকেন, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্যে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। বেসরকারি শিক্ষকদের বেতন নিয়ে হাইকোর্টের রোল। বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের অতিরিক্ত 4% কর্তন করা হচ্ছে, তা কেন অবৈধ হবে না জানতে চেয়ে রোল জারি করেছেন হাইকোর্ট রোববার 8 ডিসেম্বর। বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রোল জারি করেন। দ্বৈত বেঞ্চে দীর্ঘ শুনানি শেষে বিচারপতিগণের শিক্ষক কর্মচারীদের বাড়তি সুবিধা না দিয়ে অতিরিক্ত কর্তন কেন বন্ধ করা হবে না মর্মে 4 সপ্তাহের রোল জারি করেন। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের সচিবগণ বিবাদীদের 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটটি করেছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নেতারা। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক এনামুল ইসলাম মাসুদ। বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট কর্তৃক শিক্ষকদের এমপিও হতে অতিরিক্ত 4% কর্তনের স্থগিতাদেশ চেয়ে গত 20 নভেম্বর শিক্ষকদের পক্ষ থেকে এই রিট করা হয়। অতিরিক্ত কর্তন বন্ধের রুলের বিষয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাউসার আলী শেখ বলেন, এমপিও থেকে অতিরিক্ত 4% কর্তন সম্পূর্ণ অবৈধ। বিষয়টি আদালতের দৃষ্টিগোচর হয়েছে। অতিরিক্ত কর্তন বন্ধে দীর্ঘদিন আন্দোলন করেছে বিটিএ। বিটিএর পক্ষ থেকে শিক্ষা প্রশাসনের কাছে অনুরোধ, আদালত নির্দেশনা দেওয়ার আগেই যাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে অতিরিক্ত চাঁদা কর্তন বন্ধের আদেশ জারি করা হোক। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। এই বিষয়টি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট দিয়ে আমাদেরকে বোঝাবেন। এবং সুপ্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে আজই নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী সকল ধরনের নিত্য নতুন শিক্ষামূলক তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলটি পূর্বে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। পরবর্তী কোনো এক নতুন তথ্য নিয়ে অবশ্যই উপস্থিত হব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, টাটা।